وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ شَمَانِتُ بھائی پروشن کرچن تایمم کی بھابے کربو تایمم پدھو تکی ایبن کی دارا تایمم کربو গোসলের জন্য উজুর জন্য তায়াম্মুম করা যায়, যেমন উজু গোসলের জন্য অতিরিক্ত পানি না পাওয়া গেলে বা ব্যবহার করা ক্ষতিকারক হলে অথবা ব্যবহার করতে সক্ষম না হলে গোসলে উজুর পরিবর্তে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুমে নিয়ত করে বিসমিল্লাহ বলে দুই হাতের চেটো মাটির উপর মারবে, মারার পর তারপর হাত দুটিকে তুলে নেবে, নেওয়ার পরে ফুঁক দিবে, অতিরিক্ত যে ধুলাবালি যেগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিবে, প্রথমত মুখের উপর মারবে, মানে মুখে মাসা করবে এবং পরে দুই হাতের উপর কবজি পর্যন্ত মাসা করে নেবে, কুইনি পর্যন্ত এখানে নেই। সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মায়দা 6 নম্বর আয়াত, বুখারি মুসলিম মিশকাত 528 নম্বর হাদিস। এখানে মহান আল্লাহ পাক সূরা নিসার 43 নম্বর আয়াতে বললেন, ফালান তাজিদু মান, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তবে মাটি দ্বারা তায়াম্মুম করো। মানে পানি না পাওয়া গেলে মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, কেননা আত-তুরাবু তাইয়্যিব, মাটি পবিত্র। ফামসাহু, তোমরা মাসা করো, বিউজুহিকুম, তোমাদের চেহারাগুলিকে, তোমাদের চেহারাগুলিকে স্পর্শ করো। মাসা শব্দের অর্থ হচ্ছে স্পর্শ করা, ছোঁয়া। ওয়া আইদিকুম, তোমাদের হাত দুখানাকে। এখানে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলাল মারাফিক শব্দটা কিন্তু এখানে নাই। অনেকেই হয়তো আইদিকুম শব্দকে হাত থেকে কুইন অবধি ধরে নেয়, কিন্তু কুইন অবধি ধরতে গেলে ইলাল মারাফিক শব্দটা ব্যবহার করতে হতো, কিন্তু আল্লাহ পাক বলছে ওয়া আইদিকুম, তোমাদের হাত দুখানাকে, কবজি পর্যন্ত, যেটাকে রিস্ট বলা হয় ইংরেজিতে। আর কুইনি হতে গেলে অ্যালবো হতে হতো, যেটা ইংরেজিতে অ্যালবো কুইনিকে বলা হয়। সুতরাং তাহলে আমরা বুঝতে পারলাম মাসা করা পদ্ধতি, প্রথমে আমাদের হাত দুটিকে মাটিতে মারতে হবে, এরপরে অতিরিক্ত ধুলো থাকলে ফুঁক দিয়ে ফেলে দিতে হবে, ঝেড়ে ফেলে দিয়ে মুখে মাসা করতে হবে, তারপরে হাতের কবজি পর্যন্ত মাসা করে নিতে হবে, তাহলে আমাদের তায়াম্মুম সঠিক হবে। ইন্নাল্লাহ কানা গফুর রহিম, আল্লাহ তাআলা দয়াশীল ক্ষমাশীল পরম করুণাময়, আল্লাহ মার্জনাকারী। সুতরাং আল্লাহ সব কিছু করেন, জানেন, বুঝেন। সুতরাং আমাদেরকে তায়াম্মুম এই পদ্ধতিতেই করতে হবে। আর তায়াম্মুম পবিত্র জিনিস দিয়ে করতে হবে, মাটি। এখানে গোবর, আপনার কয়লা, হাড়, এই সমস্ত বস্তু দিয়ে তাইমুম করা যাবে না, মাটি দিয়ে তাইমুম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।